আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত। দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি মোবারকবাদ বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকে শুরু করতে আছি স্বপ্নের ব্যাখ্যা আজকে স্বপ্নের ব্যাখ্যা হলো বাজারের দোকান ও চত্বর দেখলে স্বপ্নের ভিতর কি হতে পারে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনও নূতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি মূল ভিডিও বাজারের দোকান ও সত্তর দেখা বাজারে বাজারের যে সত্তরে মালপত্র রেখে বেচা কেনা করা হয় তা দেখার ব্যাখ্যা পণ্য সামগ্রী বেচা কেনা ধারা করা হয়ে থাকে আর যে চত্বরে সাধারণত মালপত্র রাখা হয় না কিংবা বেচা হয় না তার পরিবর্তে সেখানে কেবল লোক বসে কথাবার্তা বলে তার ব্যাখ্যা হলো স্বপ্নে এ জাতীয় চত্বর দেখাকারী ব্যক্তি দীর্ঘ সময় কথাবার্তা আলাপ আলোচনায় নিমগ্ন থাকিবে এটাই ছিল বাজারের দোকান ও চত্বর উত্তর দেখার স্বপ্নের ব্যাখ্যা তো বন্ধুরা যারা নূতন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভিডিওটি আর বড় আকারে এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু